আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, আল কোরআন আল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যদি কোনো বিষয়ে তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞান চর্চাকারী ব্যক্তির কাছ থেকে জেনে নাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক জনাব AQM আব্দুল হাকিম মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আসছি, আমাদের কথা একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, মালিগঞ্জ থেকে আব্দুল কাদির বলছিলাম। জি আব্দুল কাদির সাহেব, বলুন আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হলো, বর্তমান সমাজে আলেমুল্লামারা যেভাবে মিলাদ আর কেয়াম এগুলো নিয়ে বিরোধ করছেন, এই সমাজ থেকে এই বিরোধের অবসান ঘটানোর জন্য আলেম সমাজের করণীয় যদি একটু সবিস্তারে আলোচনা করেন তাহলে আমার মনে হয় এই দেশের জন্মপ্রাণ মুসলমান খুবই উপকৃত হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি একটি বিষয়ে আমাদের কাছে খুব চমৎকার আপনার পরামর্শ রেখেছেন, আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের দর্শক যে প্রশ্নটি করলেন যে শুধু মিলাদ কেয়ামই নয়, আমাদের দেশে এরকম অসংখ্য কাজ আছে যেগুলো নিয়ে একটা মতবিরোধ বিরোধ কি আমরা কিভাবে দূর করতে পারি? আসলে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন, যেটা আমরা অহরহ দেখছি আমাদের সমাজে এই ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে এত বড় বিরোধ সৃষ্টি হয়, যার কারণে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এই আলেমদের মধ্যে কিন্তু এগুলো মানে আবর্তিত হচ্ছে। আচ্ছা, আসলে এর থেকে বাঁচার উপায়, আমার দৃষ্টিকোণ থেকে বাঁচার উপায় দুইটি। এক নম্বর উপায়, আমাদেরকে কোরআন এবং সহি যে হাদিস এদিকে এগিয়ে আসতে হবে, যে আমরা যা কিছু করব কোরআন থেকে নেব অথবা সহি হাদিস থেকে নেব। যদি আমরা মিথ্যা হাদিস, দুর্বল হাদিস, অবান্তর হাদিস এভাবে এদিকে আমরা এগিয়ে যাই তাহলে আমাদের মধ্যে বিরোধটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। তাহলে দৃষ্টিভঙ্গি হলো আসতে হবে কোরআনের কাছে, আসতে হবে সুন্নার কাছে, হবে সহি সুন্নার কাছে, তাহলেই আমাদের এই দ্বিতীয় যে কথা যে বলছিলাম যে শুধু এর সঙ্গে সঙ্গে আমি যে কাজটি করছি সেই কাজটির দ্বারা আমার উদ্দেশ্য কি, আল্লাহর সন্তুষ্টি না পার্থিব দুনিয়ার কোনো সম্পদ? যদি আমার দৃষ্টিভঙ্গি হয় আমি আল্লাহ সন্তুষ্টি চাই, তখন দেখা যাবে অনেক অবান্তর কাছ থেকে আমরা বাঁচতে পারবো। জি জি, এই দুইটি দর্শন যদি ঠিক থাকে বিশ্বাস আমার, তা আমাদের মধ্যে যে বিরোধটা রয়েছে এটা অনেকাংশে কমে যাবে। কমে যাবে, তারপরে কিছু থাকবে, কারণ মানুষ তো, ইবলিস তো আমাদের পিছনে লেগেই আছে, অতএব এটা থাকবে, তারপরে মনে করি 80% 90% কমে যাবে, তাহলে বাকি যেগুলো আছে একটু তেমন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শককে জানাচ্ছি যে খুব চমৎকার প্রশ্ন করেছেন বিধায় আমরা খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে উত্তরটি জানতে পারলাম।